আসসালামু আলাইকুম বন্ধুগণ। দশ মাথার রাবণ, রাবণের দশটি মাথা কেন, রাবণের দশ মাথার প্রতীক কিসের প্রতীক, এ হলো ভিডিও কারের প্রশ্ন। এটা আপলোড করেছে বেঙ্গলি কীর্তন, মানে কীর্তন বাজিয়েছে একটা এখানে। তো দশ মাথার রাবণ এটা কি বাস্তব হতে পারে? হিন্দু পুরাণ মতে পরম ব্রহ্ম যিনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি যার থেকে, পরম ব্রহ্ম তার একটি মাথা চারটি মুখ, চারদিকে চারটি মুখ মাঝখানে একটি মাথা, তার চেয়ে বেশি মাথা হলো রাবণের। মানে হিন্দু পুরাণের যে অবস্থা, লেজে গোবরের অবস্থা, তার মধ্যেও এটা একটি অপ্রাসঙ্গিক অসঙ্গত বিষয়। এই অসঙ্গত বিষয়ের উপর দাঁড়িয়ে আছে রামায়ণ। যে রামায়ণের নায়ককে বলা হচ্ছে যে সূর্যের পুত্র, সে মহাবিশ্বের সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান, একটি মিথ্যা বিষয়। দশ মাথা রাবণ যে মিথ্যা সেটা তারাও জানে, এখন এর ভিতরে প্রতীক খুঁজছে। তারা বলছে যে এটা প্রতীক, ইহা বাস্তব নয়, ইহা প্রতীক, ইংরেজিতে বলে সিম্বল, সিম্বলিক। কাব্যকার বাল্মীকি অথবা কাশীদাস অথবা কৃত্তিবাস যারই রচনা হোক না কেন, এই উদ্ভট কল্পকাহিনীগুলো সেখানে আছে, এবং এই উদ্ভট কল্পকাহিনীর উপরে দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম। এই উদ্ভট কল্পকাহিনীর উপরে নির্ভর করে তারা মুসলমানদের মসজিদ ভাঙছে, নিজেদের পায়ে কুড়াল মেরে সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করে এই কাব্য মহাকাব্যের নায়ক নায়িকাদের নিয়ে তারা ঢোল ডগর বাজিয়ে কীর্তন গাইছে আর বলছে যে আমাদের ধর্মই সত্য, তাহাদের ধর্মই সত্য, বিশ্বে আর কোনো সত্য নাই। এই একটি অদ্ভুত জাতি। এই অদ্ভুত জাতির হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মুসলমান শাসকরা ভুল করেছিল। আজকে মুসলমান শাসকদের বিপক্ষে তারা যে সমস্ত ভাষণ দিচ্ছে, যা বলছে, তারা যে মিথ্যা কথাগুলো বলছে, সেই মিথ্যাগুলো সেই সময় সত্য প্রমাণিত করা উচিত ছিল, সত্যে বাস্তবায়িত করা উচিত ছিল। তারা আর বলছে যে মুসলমানরা মন্দির ভেঙেছে, মন্দির ভাঙলে মুসলিম শাসকরা সুদীর্ঘ 800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা, মন্দির ভাঙলে তো পৃথিবীর এই ভারতে একটি মন্দিরও থাকার কথা ছিল না, কিন্তু আছে। দিল্লিকে রাজধানী করেছিল মুসলমানরা, সেই দিল্লিতে আজও হিন্দু প্রধান, এটি হিন্দু প্রধান এরিয়া। প্রমাণ করে কি যে মুসলমানরা জোর করে হিন্দুদেরকে মুসলমান করেছিল? প্রমাণ করে না, বরং উল্টা। মন্দিরের অভাব নাই, হিন্দুদের ধর্মকর্মে কোনো রকম বাধা মুসলমানরা দেয়নি, যদি দিত তাহলে সতীদাহ প্রথা ইংরেজ আমলে বন্ধ হতো না, মুসলিম আমলেই বন্ধ হয়ে যেত। গঙ্গায় সন্তান বিসর্জন মুসলিম আমলেই বন্ধ হতো, ইংরেজ আমলে বন্ধ হতো না। হিন্দু শাস্ত্রীয় এই উদ্ভট বিষয়গুলো কাব্য কথার উপর নির্ভরশীল, অর্থাৎ কবিরা সৃষ্টি করেছে হিন্দু ধর্ম, আর এই ধর্মটি তারা এখনো লালন পালন করে বেড়াচ্ছে। বিদেশ থেকে পিএইচডি নিয়ে এসে সরস্বতী পূজা করছে, অথচ যেখান থেকে পিএইচডিতে নিয়ে এসেছে তাদের কিন্তু সরস্বতী নাই, কোন সরস্বতী নাই। বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী বড় ধনীর লক্ষ্মীও নাই, গণেশও নাই, তারা কিন্তু টিকে আছে। তাদের দেশে যারা তারা পড়ালেখা করতে যাচ্ছে অথচ পূজা করছে সরস্বতীর, সরস্বতীর নামগন্ধ ওইসব ইউনিভার্সিটি জানে না, যেসব ইউনিভার্সিটি থেকে তারা পড়ালেখা করে আসছে। রাম বলে কেউ ছিল এটা প্রমাণ করতে পারছে না, কিন্তু রাম মন্দিরের নামে বাবরি মসজিদ ভাঙছে।
राम मंदिर नामे विभिन्न मस्जिदे तारा लागिए दीछे। सबाइके धन्यवाद जानिए एखनकार मतो विदाय निछि। आल्लाह हाफेज।